বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, আর তারই আগে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে রাজ্যে বাম সংগঠন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আজ দেখা গেছে যে তারা একাধিক ইস্যুকে হাতিয়ার করে বিক্ষোভে সামিল হয়েছে, পথে একটি মিছিল সংগঠিত করেছে। তাদের আজ যে মূলত কর্মসূচি ছিল তা হচ্ছে শ্রমিকদের নিয়ে তাদের এই কর্মসূচি। জানা গেছে সরকার প্রত্যক্ষ মদতে বেআইনিভাবে চা বাগান ধ্বংস এবং জায়গা জবরদখল করছে, আর তারই বিরুদ্ধে আজ এই মিছিল। শ্রম দপ্তরে বিক্ষোভ এবং ধর্ণা প্রদর্শন করল সিআইটিইউ এবং টিটিডিডব্লিউইউ। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব। রাজ্যে চা বাগানগুলো ব্রিটিশ আমলে তৈরি করা, বামফ্রন্টের সময় ও কিছু ব্যক্তিগত চা বাগানের মালিক, সমষ্টিগত কিছু চা বাগানের মালিক হয়েছে, এবং বাগিচা শিল্প রাজ্যের একটা অন্যতম শিল্প, কর্মসংস্থান সুযোগ হয়। চা বাগানে যারা কাজ করে সবচেয়ে গরিব অংশের মানুষ, এখানে লক্ষ্য করা যাবে ওরা সরকারে আসার পর চা বাগানগুলো যে জমি হস্তান্তর করা যায় না, একদম পরিষ্কার আইন আছে চা বাগানের জায়গা অন্য কাজে হস্তান্তর করা যায় না। বামফ্রন্ট সরকারের সময় যারা আজকে সরকারে তারাই কয়েকজন এমএলএ চিৎকার করেছিলেন চা বাগানে খালি জায়গায় কেন রাবার বাগান করা হয়, এই নিয়ে খুব হইচই করেছিলেন। এখন সেই চা বাগানের জায়গা যেমনে খুশি এমনি দখল নিচ্ছে, যা খুশি তা করছে, এবং চা বাগানের জায়গার মধ্যে দেখা যায় একজন মন্ত্রী লিখিতভাবে চিঠি দিয়ে বাগানের জায়গা, বেসরকারি বাগানের জায়গা হস্তান্তর করার জন্য বলেছে। পারে কিনা আইন বিরোধী কাজ একজন মন্ত্রী করতে পারে? এ তো আইনে নেই, চা বাগানের জায়গা অন্য জায়গায় অন্য কাজে লাগানো যায় না। আবার মন্ত্রী পেটে তিনি দিয়ে দিলেন, কেন সেখানে বাগানের জায়গাটা দেয়নি? রাতের অন্ধকারে বুলডোজার লাগিয়ে এখানে প্রচুর চা বাগানের গাছ ধ্বংস করে দেওয়া হয়েছে, ড্রেন করে দিয়েছে, রাস্তা ক্ষতিগ্রস্ত করেছে, জায়গায় জায়গায় এভাবে বাগানের জায়গাগুলো তারা দখল করেছে। এখানেও মোহনপুরে দেখা গেল একটা নবোদয় স্কুল করে 15 একর জায়গা নিয়ে গেলেন মোহনপুর চা বাগানে। এখানে একটা নার্সারির নামে আরও প্রায় 1 একর জায়গা তারা নিয়ে গেলেন। এগুলি সব চা বাগান ধ্বংস করে এটা করা হয়েছে। আর একটা জলাশয় নির্মাণ করা হয়েছে, কী করে করেন? কালাছড়া চা বাগানে সেখানে গিয়ে এখানে যারা জমি বিভিন্ন এই মাটি টাটি এনে বিক্রি করে বাগান ধ্বংস করে এখান থেকে চুরচপ্পরি করে বাগানে মাটি নিয়ে আসছেন। এভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বলে শেষ করা যাবে না, বাগানকে ধ্বংস করে দিচ্ছেন, বেআইনি কাজ করছেন। এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, আগেও জানিয়েছি সরকারকে, কিন্তু সরকার টনক করছে না। বাধ্য হয়ে আজকে আমরা রাস্তা নামলাম। আমাদের পরিষ্কার বক্তব্য, বাগানের জায়গা বাগানকে ফিরিয়ে দিতে হবে, এই বেআইনি কাজ করা যাবে না। আর দ্বিতীয় বক্তব্য, সেখানে গিয়ে বাগানের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারকে সেখানে যে রাবার গাছ যা নষ্ট, বাগানের চা বাগানের চা পাতির গাছ যা নষ্ট হয়েছে সেগুলি আবার লাগিয়ে দিতে হবে। আর যা করেছে যারা এটার সঙ্গে যুক্ত, যারা এই জবরদখল নিয়েছে, জমি জবরদখল নিচ্ছে, লুটপাট করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার এ দায়িত্ব এড়াতে পারে না, সরকারকে এ দায়িত্ব নিতে হবে, এবং এর প্রতিবাদে এই গরিব বাগিচা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদেরকে রক্ষা করার জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হব। শ্রমিকদের স্বার্থ রক্ষায় আজকের এই বিক্ষোভ প্রদর্শন, এবং রাজধানী আগরতলায় একটি র্যালির আয়োজন করেছে বাম সংগঠন, এবং আগামী দিনেও তারা এই ধরনের কর্মসূচির আয়োজন করবেন বলে কিন্তু জানাচ্ছেন বাম সংগঠনের নেতৃত্বরা। নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।